কপিরাইট আইনের প্রয়োগ এবং কপিরাইট অফিসের কার্যক্রমে গোলমেলে অবস্থার খবর মিলেছে। এই আইনের অধীনে কে বা কারা কোন ধরনের কাজের কপিরাইট স্বার্থ সংরক্ষণের জন্য সমিতি নিবন্ধন পেতে পারেন তা নিয়ে রয়েছে আইনি ব্যাখ্যার বিতর্ক। খোদ সরকারের কপিরাইট অফিস ও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যেই বিপরীত ধর্মী বক্তব্য ও ব্যাখ্যা রয়েছে। সমিতি নিবন্ধন সংক্রান্ত তথ্য ও নথি নিয়েও রয়েছে রহস্যজনক পাল্টাপাল্টি বক্তব্য। চলচ্চিত্র, নাটক ও ভিডিও চিত্র সম্পর্কিত একটি কপিরাইট সংরক্ষণ সমিতির গঠন ও কার্যক্রম ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। আরিফ রহমানের ক্যামেরায় নাইমাল সিকোর তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সৃজনশীল কাজের স্বত্বাধিকার ও অর্থের আয় নিশ্চিতের জন্য কপিরাইট আইনটি গুরুত্বপূর্ণ হলেও এ সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সচেতনতার অভাব স্পষ্ট। এই আইনের অধীনে কপিরাইট অফিস বিভিন্ন ধরনের কাজের সমিতির নিবন্ধন দেয়। যিনি গানের গীতিকার, সুরকার, শিল্পী তাদের পারমিশন ছাড়া কিন্তু এই ভিডিওটা করতে পারবে না। এখন পর্যন্ত এ ধরনের মাত্র দুটি সমিতি আছে, একটি সঙ্গীতের আরেকটি চলচ্চিত্র, নাটক, ভিডিও চিত্র সম্পর্কিত, যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। লাইসেন্সিং এবং এই কালেক্টিং যে বিষয় সিএমও, সেটা আরেকজন নিয়ে গেছে। প্রযোজক পরিবেশক সমিতি জানে না, বা অনেক যারা রিনাউন্ড প্রডিউসার তারাও জানে না, তো এটা কিভাবে হলো? এ ধরনের সমিতির নিবন্ধন পেতে আইনি যোগ্যতা লাগে, তবে চলচ্চিত্র, নাটক ও ভিডিও চিত্রের কালেক্টিং ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে সিএমও হিসেবে পরিচিত সমিতির নিবন্ধন যিনি পেয়েছেন তার যোগ্যতা নিয়ে অভিযোগ উঠেছে। গানের কোনো রেভিনিউ বা কিছু কালেক্ট করা তার কোনো রাইট নেই। ফিল্ম অ্যান্ড সিনেমাটোগ্রাফির সমস্ত মেম্বার এখানে মেম্বার হওয়ার কথা, সেখানে প্রথমেই বাড়ি হচ্ছে ফিল্ম অ্যান্ড সিনেমাটোগ্রাফির সবচেয়ে বড় স্টারকে। এইসব হচ্ছে অপরচুনিস্টিক অ্যাক্টিভিটি। যিনি যে সোসাইটি করবেন অথবা ওটার সঙ্গে যুক্ত হবেন, তিনি যদি ওই গোত্রে না হন তিনি তো ওটার হেড কেন, উনি ওটার মেম্বারই হতে পারবেন। লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ নামে নিবন্ধিত সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন ওলোরা আফরিন। তার সমিতির লাইসেন্স এবং অন্য সদস্যদের তথ্যের ব্যাপারে রাগঢাক করেন। চালাচ্ছি আমি একা, খরচ দিচ্ছি আমি একা, বোর্ড মেম্বার অন্যরা তো কেউ কোনো খরচ করে না, এটা তো চালানো নিয়ে কথা। আমি যদি লিড দিতে পারি আমি দিব। ওলোরা আফরিনের মতো ব্যক্তিরা সিনেমাটোগ্রাফের কপিরাইট বিষয়ক সংস্থার নিবন্ধন পেতে পারেন কিনা তা নিয়ে কপিরাইট রেজিস্ট্রার ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্য পরস্পর বিরোধী। ক্রিয়েটিভ ওয়ার্ক নিয়ে কাজ করে, যেমন আপনি টিকটক বানায় বা ছোট ভিডিও তৈরি করে, নাটক তৈরি করে, তাহলে তাকে আপনি কপিরাইট এই ক্ষেত্রে রাখতে পারেন। একজন শিক্ষক একটা পার্ট টাইম ক্লাস নিলেন, তাকে তো এই প্রফেশনের স্থায়ী সদস্য বলা যাবে না, তারা এখানে আসবে কেন? টিকটক এখানে আসার কথা না। ওলোরা সিনেমাটোগ্রাফ বিষয়ক কপিরাইটের নিবন্ধিত সমিতির কোনো কাগজপত্র যেমন দেখাননি, তেমনই কপিরাইট অফিসও পারেনি দেখাতে। অফিসটির নথি মন্ত্রণালয়ে আছে বললেও তার সত্যতাও মেলেনি। আমার কাজ হলো পোস্ট অফিস। রেজিস্ট্রার সাহেবের একটা পরামর্শ দিয়েছি, ফাইল হয়তো বৃহস্পতিবার আমার কাছে আসবে। এই প্রতিবেদনের কাজ করার সময় চলচ্চিত্র প্রযোজক সমিতি ওলোরা আফরিনের নিবন্ধিত কপিরাইট সংগঠন নিয়ে বিস্তর অভিযোগ করলেও এরই মধ্যে একটি আপোষ রফা হয়েছে দুপক্ষের মধ্যে। নাইন আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।